আসছো না, এরকম পাগলামি কেউ করে বলো দেখি? তুমি আমাকে আগে বলবো না, তাহলেও তো একটা থাকার ব্যবস্থা করতে পারতাম। এখন কই যাবো তোমাকে নিয়ে বলো। কিভাবে বলবো বলো, কালকে রাতেই তো ঘটনাটা ঘটলো, তোমাকে বলার সময় কোথায় পেলাম? আচ্ছা, তোমার মামি ঝামেলা করছে? তুমি কি আমাদের বিয়ের কথা বলে দিছো তাকে? কি করবো, মামা মামি আমার জন্য পাত্র রেডি করে ফেল, ছাত্র বিদেশে থাকে, এর জন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে দিতে হবে। আমার কিছু করার ছিল, আমি তোমার আর আমার কথা বলে দিচ্ছি, আর আমরা যে পালায় বিয়ে করছি সেটাও বলে দিচ্ছি। আচ্ছা বলছো ভালো কথা, কটা দিন অপেক্ষা করতে, আমি না হয় মামা মামিকে বুঝিয়ে অনুষ্ঠান করে তোমাকে নিয়ে আসতাম। মামা মামি কিছুতেই রাজি হবে না, আর কালকে মামি যে ব্যবহারটা করলো আমার সাথে, গায়ে হাত দিছে না? আরে না, মামি আমাকে রুমে আটকায় রাখছে, পরে টুসি গিয়ে তালা খুলছে, আমি তাড়াতাড়ি ব্যাগটা গুছায় বের হয়ে আসছি। দেখি জানি না কোথা খুঁজে পাবো কিনা। আচ্ছা চলো আমরা একটা বাসা খুঁজি, আমাদের তো ছোট এক রুমে একটা বাসা হলেই হয়। দেখছো এখন কটা বাজে, এখন চাইলে কি ঢাকা শহরে বাসা পাওয়া যায় বলো? আচ্ছা চলো না খোঁজা শুরু করি, পেলেও তো পেতে পারি। এত রাতে কি আর বাসা খুঁজে পাওয়া যাবে বলো? আচ্ছা চলো দেখি একটা হোটেলে থাকার ব্যবস্থা করতে পারি কিনা। আসো। এই মামা যাবেন নাকি? তোমার চেহারা দেখছো, তুমি যেটা টায়ার্ড হয়ে গেছো লং জার্নি করে, তোমাকে কষ্ট করতে হবে না, কালকে আমি অফিস শেষ করে ফ্ল্যাট খুঁজবো না, আর তুমি এখানে বিশ্রাম নিও। শুধু জার্নি করে তো আর আমার চেহারা টায়ার্ড লাগছে না? তোমার মামি তাহলে তোমাকে, তোমার সাথে আমার একটা খুব জরুরি কথা আছে, তোমাকে বলা হয়নি আমার আসলে। হোটেলের কারবার তো বুঝি না, এত রাতে আবার কে আসলো? দাঁড়াও দেখতেছি কে।